বন্ধুরা, তাহলে আমি সে কথা বলছিলাম, আল্লাহরে ডাকলে আল্লাহ শোনে, মনে আছে আপনাদের? আল্লাহরে ডাকলে আল্লাহ শোনে। কাদের ডাকের জবাব আল্লাহ নিয়েছিলেন, এই মানুষগুলো কেমন ছিল আপনাদেরকে আমি মডেল দেখাইছি, জোরে বলেন ঠিক কিনা? তাহলে এরকম যদি আমরা হইতে পারি, আল্লাহরে ডাকলে আল্লাহই বলে, বান্দা উদুনি আস্তাজিব লাকুম, ডাকলে আমি তোর ডাকের জবাব নিব। আমি এখানে ডাকছিলাম, আমি ডাকি কেন শোনে না? মনে আছে আপনাদের? আমি এটার পরে দু একটা কথা বলি, আমি আমার সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করবো। মা তাওফিকি ইল্লা বিল্লাহ, তারা ডাক্তার বুঝিয়ে করেন লা ইলাহা ইল্লাল্লাহ। উনিও উপস্থিত হয়েছেন, এই জন্য দু একটা কথা বলি আমি শেষ করে দেব। আমার ভাইরা বন্ধুরা, আমি ডাকি কেন শোনে না? শুনবে কি করে? দোস্তরা, আমার আমার পারিবারিক জীবনে ইসলাম নাই, আমার সামাজিক জীবনে ইসলাম নাই, আমার আন্তর্জাতিক জীবনে ইসলাম নাই, জোরে কোন ঠিক কিনা? যেখানে আমি চলি সেখানে আমি ইসলাম বিরোধী কার্যকলাপের মধ্যে জড়ায়া যাই। দেখবেন এই বাচ্চারা বর্তমানে এক ধরনের ছেলে পেলে বাজান রাগ করিস না, এরা দেখবেন চুল কাটতে যাইয়া দেখে নেইমার চুল কাটে কি করে, কথা কয় না ভাই? ওর যাইয়া ওইটা পছন্দ করে, শার্টটা যদি বানাইতে যায় বিদেশির কোন নাই কোন ভাবে শার্ট বানায় সেটা তলাশ করে। শুনবে কি করে? তুমি তো সব এহুদিনা সারাদের খ্রিস্টি কালচার গ্রহণ করেছো, তারা আমাদের শত্রু না বন্ধু? কারো জোরে কাম শত্রু না বন্ধু? আল্লাহ বলছেন তারা আমাদের চরম পরম দুশ্মন, জোরে বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখছেন নিউজিল্যান্ডে মসজিদে ঢুকে আমার মুসলমান ভাইদেরকে যেভাবে শহীদ করেছে। আমার ভাইরা, এটা আমাদের নলেজে আছে না? নাই। তবে আমার মনে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত এক দিকে হচ্ছে, সেটা আমাদের দেখতেছি। সেটা হলো এই শহীদদের রক্ত বেথা দিতে পারে না, এই শহীদদের রক্তের বিনিময়ে আমার মনে হয় বিশ্বের ইসলামী হুকুমত আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করে দিবে, ঠিক কিনা? জোরে বলেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি যেটা করেছেন দেখছেন, তিনি হিজাব পরা শুরু করেছেন এবং সংসদ ভবনে কোনদিন নিউজিল্যান্ডের সংসদ ভবনে কোনদিন কোরআন তেলাওয়াত হয় নাই, এই শহীদদের রক্তের বিনিময়ে সেখানে নিউজিল্যান্ডের পার্লামেন্টে সেখানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই শুক্রবারে সেখানে আজান আজান জুমার আজান এবং জুমার নামাজ সরকারি টেলিভিশন সম্প্রচার করে সারা বিশ্বে জানাই দেওয়া হয়েছে, কর না? সুবহানাল্লাহ। এটা তো আমাদের জন্য কিন্তু একটা রহমত, জোরে বলেন ঠিক কিনা? দোস্তরা, আমার বলছিলাম এরা কিন্তু আমাদের চরম পরম দুশ্মন, সেই ইহুদি নাসারা খ্রিস্টানেরা এই সমস্ত সন্ত্রাসবাদীরা। আজকে কিন্তু আমরা তাদের অনুসরণ করি, তাদের মতে চলি, তাদের মতো চলি, তারা যেভাবে চলতেছে আমরা সেভাবে চলি। আমার কোনো জায়গায় ইসলাম নাই, আমার বিবি ইসলাম মানে না, আমি ইসলাম মানি না, আমি কোরআন মানি না, আমি হাদিস মানি না, আমার আমার সাড়ে তিন বুড়ির মধ্যে ইসলাম খুঁজলে পাওয়া যায় না, আমার খাওয়া দাওয়া সেখানে সুদ ঘুষির, আমি অন্যায় সাথে জড়িত, সব দিকেই আমার সমস্যা। আমার ভাইরা বন্ধুরা, তো শান্তি আসবে কি করে? আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবে কি করে? যেভাবে ডাকলে আল্লাহ শুনে, আমি সেদিকে তো যাচ্ছি না।
কথা ঠিক কিনা বলেন, এই মেলা ব্যাখ্যা দেওয়া দরকার। সম্মানিত হাজারানে মজলিস, আমার দেওয়ার সময় আসলে শেষ হয়ে গেছে, এই জন্য আমি এদিকে আর ব্যাখ্যায় যাবো না, আপনারা অল্প কথায় বুঝে নিয়েন। আমার সবকিছু যদি ইসলাম অনুযায়ী হয়, কোরআন অনুযায়ী হয়, আমার জীবন ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী এবং নবীর আদর্শে আমি যদি আমার সাড়ে তিন হাত বুড়ি গড়তে পারি, আমার সমাজ গড়তে পারি, আমার ভাইরা বন্ধুরা, আমার জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন আমি যদি সেটা ইসলাম অনুযায়ী আমি চালাইতে পারি, সেটাকে চালানোর চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে করে আমাদের সাহায্য করবেন, জোরে বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আমরা তার প্রমাণ জানি, আল্লাহর নবী সাহাবীরা বদরের ময়দানে, সেখানে যুদ্ধের ময়দানে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 5000 ফেরেশতা নাযিল করে সাহাবীদের সাহায্য করেছেন না করেন নাই? অর্চনা করে নাই? আমার ভাইরা, আজকে আমরা সাহায্য চাই, আল্লাহ আমাদের সাহায্য করতেছেন না? আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? আল্লাহ ফেরেশতারা বুড়ো হয়ে গেছে? আল্লাহ সে সাহায্য নাই আমাদের জন্য আসতেছে না? কেন আসতেছে না? আমরা যে রাস্তা ছেড়ে দিয়েছি ভাই, আমি যাব হলো গুলিস্তানে, আমি গাড়ি চালাইছি এই রাস্তায় বীরপুরের রোডে, আবার গুলিস্তানে গাড়ি যাবে? যাবে যাবে। আমাকে গুলিস্তানে যাইতে হলে গুলিস্তানের রোডে গাড়ি চালাইতে হবে। আমি শান্তি যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিনের আনা পথ।